নমস্কার। আজকে আমি যেই কবিতাটি আপনাদের সামনে পরিবেশন করতে চলেছি সেটি অতৃপ্ত নারীর বিদ্রোহ। আজকের একবিংশ শতাব্দীতে এসে দাঁড়িয়েও আমরা নারীরা যে কতটা অসহায়, কতটা অবহেলিত, নিপীড়িত, শোষিত, সেই কাহিনী প্রকাশ পেয়েছে এই কবিতার মধ্য দিয়ে। কবিতার লেখনের মধ্য দিয়ে আমাদের প্রতিটা নারীর বিদ্রোহ তুলে ধরতে চেয়েছেন। কবিতার নাম অতৃপ্ত নারী। কবিতাটি লিখেছেন শ্রীমতী কল্যাণী চক্রবর্তী। এতটা এগিয়ে গিয়েও পিছিয়েই আমি, এত উপরে উঠেও দৃষ্টি আমার নিচেই আছে আটকে। মহাকাশে যাচ্ছি, পাহাড়ে চড়ছি, চালাচ্ছি প্লেন, কত মানুষকে ফিরিয়ে আনছি মৃত্যুর দ্বার থেকে। আবার হকি, টেনিস, ফুটবল, ক্রিকেটও খেলছি, দেশকে করছি গর্বিত। এমন কিছু নেই যা আমি পারি না, তবু কি স্বস্তি পেয়েছি আমি? আমি কি পারছি করতে গর্ববোধ? আমার মা যে কাঁদছে এখনো, আমার দিদি বোন এখনো নিপীড়িত, অবহেলিত, এখনো আগুনে পুড়ছে তারা বরপক্ষের দাবির চাপে। এখনো উচ্চশিক্ষিতা, আধুনিক সাজে সজ্জিতা আমার মেয়েটা নয় নিরাপদ সমাজের লোলু দৃষ্টির ধাবা থেকে। এ কি আমার লজ্জা নয়, যন্ত্রণা নয়? প্রতিবাদ জানাতে কলম ধরলাম যদি চেতনা ফিরে আসে বর্বর মানুষরূপী জানোয়ারগুলো। যতদিন একটাও মেয়ে হবে শোষণের শিকার, সাফল্য আমার রয়েই যাবে ম্লান। ওরা যে আমারই প্রতিচ্ছবি, আত্মসুখী হতে বলো না আমায়।